ব্যক্তি সাকিব খানকে আমি পছন্দ করি না। আবার যখন নির্বাচন আসবে তখন আমিও দাঁড়াবো ইনশাল্লাহ। এবার নতুনদেরকে জায়গা দিতে হবে, নয়তো এক সাকিব খানকে নিয়ে পড়ে থাকতে হবে। আমি কিছুদিন অফ রেখেছিলাম, এখন আবার নাটক দিয়ে শুরু করেছি, আর সামনে আমার একটি সিনেমা রিলিজ পাবে, এটা ফেব্রুয়ারির পরে। এটা হচ্ছে অনুদানের সিনেমা, এটার নাম হচ্ছে বীর মাতা, এটা ডিরেক্টর জাভেদ মিন্টু ভাইয়া। এটা অনুদানের সিনেমা, আর নামটা যেহেতু বীর মাতা, এটা দেশের গল্প নিয়ে সিনেমাটি, আর এটাতে আমার কোনো হিরো নাই, আমার উপরেই ভিত্তি করে গল্পটা। অনেক কষ্ট করতে হয়েছে এই মুহূর্তে কাজ করতে, যে মেকআপ ছাড়ার কাজ করতে হয়েছে, গ্রামের বাড়িতে শীতের মধ্যে কাজ করেছিলাম, অন্য অন্য মুভিতে যেরকম কমার্শিয়াল মুভিগুলোতে কাজ করতে রোমান্টিকতা থাকে, অনেক কিছু থাকে, এই মুভি একবারেই ডিফারেন্ট, অনেক কষ্ট করা লাগছে। আমার সবার সাথেই কাজ করার ইচ্ছে আছে, যেহেতু আমি একজন শিল্পী, স্পেসিফিক আমি কারো নাম বলবো না, যে অমুকের সাথে কাজ করার ইচ্ছা আছে বা অমুকের সাথে নাই, এটা বলবো না। হ্যাঁ, প্রিয়তমা সুরঙ্গ দুটোই দেখা হয়েছে আমার, আর আমি জানি শাকিব খানের সিনেমা হিট হবে, বাট এটা নিয়ে আমি মোটেও এক্সাইটেড না। আমি শাকিব খানকে অ্যাজ এ সুপারস্টার হিসেবে পছন্দ করি, বাট ব্যক্তি শাকিব খানকে আমি পছন্দ করি না। নতুনদেরকে জায়গা দিতে হবে, নয়তো এক শাকিব খানকে নিয়েই পড়ে থাকতে হবে। আমার মনে হয় নাটকে যারা অ্যাক্টিং করে, যারা ভালো ভালো স্টার আর্টিস্ট আছে, তাদেরকেও সুযোগ দেওয়া উচিত, তাদেরও উচিত সিনেমাতে কাজ করা। গল্প যদি ভালো হয় তখন আবার অডিয়েন্সকে টানবে, হলে দর্শক যাবেই। এরকম তো অনেক সিনেমা রিলিজ হয়েছে, আয়নাবাজিতেও তো নাটকের আর্টিস্টই ছিল, তারপর হাওয়াতেও নাটকের আর্টিস্টরা ম্যাক্সিমাম নাটকের আর্টিস্ট ছিল। আমি মনে করি গল্প ভালো হলে দর্শক অবশ্যই হলে যাবে, আর মেকিংয়ের উপরেও নির্ভর করে। আমি সাদেক সিদ্দিকি ভাইয়ের সিনেমার মানুষ একটা সিরিয়াল আছে, এটাতে কাজ করেছি, আবার আমার সামনে আরও তার দুটো সিরিয়াল আছে, ওগুলো দুটোতে করবো। আর সিদ্দিক ভাইয়ের সাথে সিদ্দিক ভাইয়ের ডিরেকশনে 5টা সিঙ্গেল নাটকের কাজ শেষ করেছি। প্রিয় অভিনেত্রী আমি, আর যারা আমার কলিগ আছে সবার কাজে আমার ভালো লাগে। আমার গ্রামের নাটকগুলো করতে বেশি ভালো লাগে, আমি গ্রামের গল্প বেশি করি। এটা তো আমি যেহেতু শিল্পী সমিতির একজন মেম্বার, আমার জন্য এটা অনেক আনন্দের ব্যাপার। আর আমাদের ফেদোস ভাই খুবই পছন্দের একজন অভিনেতা আমার, সে যদি এমপি হয়ে যায় আমাদের জন্য অবশ্যই অনেক ভালো। প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের তো এমনিও প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পছন্দ করে শিল্পীদের, ফেরদৌস ভাই যদি হয়ে যায় আমার মনে হয় আমরা তার আরও কাছে চলে যাব। ফেরদৌস ভাই যেহেতু ইয়াং, আমি মনে করি যারা বিগত দিনে যারা ছিলেন তারা প্রপারভাবে ওইভাবে আমাদের পাশে থাকতে পারেনি, কারণ হচ্ছে ফারুক আঙ্কেল যখন ছিলেন সে ম্যাক্সিমাম টাইমই অসুস্থ ছিল। আর ফেরদৌস ভাই আশা করি পিছনে যারা ছিল তাদের সবার চেয়ে ভালো করবে আমাদের জন্য। এটা তো অবশ্যই লজ্জাজনক, বাট এটাও মাথায় রাখতে হবে, সে যেহেতু নির্বাচনে যুদ্ধ করার মাঠে যেহেতু গেছে, তাকে এরকম অনেকেই অ্যাটাক করার ট্রাই করবে। আমি তার জন্য অনেক অনেক দোয়া করি, শুভকামনাও তার জন্য, আমিও চাই সে আসুক। মাহিয়া মাহি আপু আর ফেরদৌস ভাইয়া, আপনাদের দুজনের উদ্দেশ্যেই বলবো যে আপনারা এখনও এমপি হননি, এখন যেরকম আমাদের পাশে আছেন, আমাদেরকে ভালোবাসেন, ইন ফিউচার যখন হবেন আশা করি আমাদের পাশে সবসময় এখনকার মতোই থাকবেন, আমাদের ভালোটাই দেখবেন। আবার যখন নির্বাচন আসবে তখন আমিও দাঁড়াবো ইনশাল্লাহ এবার সামনের বারেই। আর এখন তো সে নাই, সে কিভাবে কি করবে, আবার তাকে জায়গা দিতে হবে, এখন যারা আছে তারা কি করতেছে সেটাও দেখার ব্যাপার আছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার কাজগুলো যা যা সামনে আসছে সবই দেখবেন, আর আমাদের বাংলাদেশি সিনেমা দেখবেন, বাংলাদেশি নাটক দেখবেন, আর সবাই ভালো থাকবেন।